Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Karnofuli Public School and College নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিকতা বিষয়ে কথা বলতে দিবি। তোমাদের দ্বিতীয় শ্রেণীর যে সমস্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে আমি আলোচনা করব। আমি প্রথম আলোচনা করব পার্ট চার শিরিক থেকে, এরপর করব পার্ট ফার্স্ট ইমান ও হুসান, এরপর পার্ট ছয় আল আসমাউল হুসনা। আমি সর্বপ্রথম আলোচনা করব পার্ট চার শিরিক। শিরিক হচ্ছে কি? অর্থাৎ অংশীদার সাব্যস্ত করা, শিরিক হচ্ছে একের সাথে একজন সাথে সাব্যস্ত করা। এখানে শিরিক বল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। অর্থাৎ শিরিক হচ্ছে কি, এমন একটা বড় জঘন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যের সাথে শিরিক করা, অন্যের সাথে সাব্যস্ত করা, এটা হচ্ছে বড় জুলুম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তার কোনো শরীক নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তার কোনো বাবা নাই, তার কোনো পিতা নাই। তিনি এক, তিনি চিরঞ্জীব, তিনি সবসময় আছেন, থাক আছেন, ছিলেন, আছেন, থাকবেন, তার কোনো সমকক্ষ কেউ নাই, তার তিনি কারো মুখাপে কেউ নন, তিনি কারো কাছ থেকে কোনো কিছু দয়ার পাত্র নন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আমরা তার সাথে কাউকে শরীক করতে পারবো না। শিরিক তিন প্রকারের, আমরা যে শিরিক করলাম শিরিকটা তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে কি, আল্লাহ তাআলার সত্তার সাথে শিরিক করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সত্তা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, সন্তান আছে এরূপ বিশ্বাস করা হচ্ছে কি এক বড় শিরিক। শিরিকের তিনটা প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে কি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সত্তার সাথে শিরিক। এরপর দ্বিতীয় নম্বর আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে তার গুণাবলীর সাথে শিরিক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল ইজ্জত যে মেহেরবান, দয়ালু, মায়ালু, মায়াম, এই যে তিনি অত্যন্ত করুণাময়, আমাদের প্রতি অত্যন্ত মেহরবানি, এই যে তার যতগুলো সিফাতি নামাজের তার সাথে অন্যের সাথে শিরিক করা, অর্থাৎ তার গুণাবলী আমি আল্লাহ অন্য থেকে সেটা চাইব না, অন্য থেকে চাওয়া হচ্ছে এটা ধরনের শিরিক। আমি তৃতীয় নম্বর আসবো আল্লাহ আকবর রব্বুল আলামিনের ইবাদত সাথে কি করা, অন্যের সাথে ইবাদত করা, অর্থাৎ আমরা ইবাদতের মাধ্যমে চাইব শুধু আল্লাহর কাছ থেকে। এখন আমি যদি আল্লাহর কাছ থেকে না চেয়ে অন্য কোনো বান্দা থেকে চাই, সেটা হচ্ছে কি আল্লাহ রব্বুল আলামিনের সাথে ইবাদত, অন্যের সাথে ইবাদত করা কি শিরিক করা। শিরিকের শিরিক হচ্ছে অত্যন্ত বড় জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ নিশ্চয় শিরক হচ্ছে জঘন্য অপরাধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষ যত রকম গুণ করবে সব কিছু ক্ষমা করবেন, আল্লাহর প্রতি ইজ্জত দিতে চাই, কিন্তু শিরিক ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুণ কখনো আল্লাহ আলামিন ক্ষমা করবেন না। কারণ শিরক হচ্ছে অত্যন্ত জঘন্য একটা অপরাধ, আল্লাহর সাথে অন্যের সাথে সাব্যস্ত করা। কি যেমন আমি কোনো একটা এই যে মানুষ হচ্ছে সৃষ্টির সারা জীব আশরাফুল মাখলুকাত, সে আশরাফুল মাখলুকাত হয়ে একটা সৃষ্টির কাছে সে চাইবে, এই মাতা মাতা করবে, মূর্তি পূজা করবে, গাছের সাথে চাইবে, বাস থেকে চাইবে, একটা গরু গোবর দিবে তার কাছ থেকে চাইবে, সে জঘন্য অপরাধ। আমরা চাইবে মাতা মাতা করবো শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে, কেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হচ্ছে একমাত্র সবুজ, তিনি ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা এবাদ করবো শুধুমাত্র আল্লাহর কাছ থেকে। আমরা কোরআন শরীফের মধ্যে আমরা নামাজ পড়ি সেখানে বলি ইয়া কানা আবুদু ওয়াইয়া কানা স্তাইন, অর্থাৎ আমরা ইবাদ করি তোমার জন্য, ইয়া কানা আবুদু আমরা তোমার ইবাদত করি, ওয়াইয়া কানা স্তাইন এবং আমরা তোমারও সাহায্য প্রার্থনা করি, কিন্তু আমি নামাজের মধ্যে বললাম আমি আল্লাহর জন্য ইবাদত করি, আল্লাহর জন্য কাছ থেকে সাহায্য চাই, কিন্তু আমরা দেখা দেখি বাস্তবকে মানুষ কোনো বিভিন্ন ধরনের কাছ থেকে গিয়ে সে তার কাছ থেকে চায়, এবং বিভিন্ন গাছপালা, পশু পাখি, চন্দ্র, সূর্য এগুলো থেকে মানুষ পূজা করে, এগুলো জঘন্যতম অপরাধ, এগুলো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি, তার আল্লাহ রাব্বুল বলেছেন ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা লা ইগফিরু কখনো ক্ষমা করবেন না, আইন ইশ্বরকা বিহি, অর্থাৎ তার সাথে অন্য কোনো কিছুকে সাব্যস্ত করাকে আল্লাহ ভগবান কখনো ক্ষমা করবেন না।
ويكفر ما أطاط ويكفر كما قلنا دون ذا ويكفر ما دون ذلك من يشاء أطاط الله رب العالمين أننا جيفاف كورسين ذكرت ذلك كما قلنا كنتو إن الله لا يكفر أن يشرك به الله رب العالمين قرآن شرط من ده أشتر بشرة دي أشين إن الله لا يكفر به أن يشرك أطاط الله رب العالمين شتي جدي كيو تاشر أننا كارش শিরিক করে সাব্যস্ত করে তারপর কোনো ক্ষমা করবেন না কোরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইয়াশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা মিছে আল্লাহ তাআলা তার সাথে যদি কেউ কোনো কিছুর সাথে সাব্যস্ত করে অংশীদার করে তার কখনো ক্ষমা করবেন না এবং তিনি ক্ষমা করবেন অন্যান্য পাপ যাকে তিনি চায় যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন তাহলে আমরা আজকে জানতে পারলাম শিরিক হচ্ছে একটা অত্যন্ত বড় জঘন্য অপরাধ এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদেরকে আমাদের ইবাদত হবে খাস নির্দেশিত আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য আমরা তার ইবাদত করব তার কাছে মাথা নত করব আমরা কোনো সৃষ্টির কাছে ইবাদত করব না যদি আমরা হলাম আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব আমি একজন সৃষ্টি সেরা জীব হয়ে আমি কেন অন্যান্য সৃষ্টির কাছে মাথা নত করবো আমি গাছের কাছে কেন থাকবো আমি কেন আগুন ফুলা করবো আমি কেন মানুষের মুখ ফুলা করবো আমি কেন মূর্তি ফুলা করবো আমি অন্যর কাছে কখনো মাথা নত করবো না অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না অন্য থেকে কিছু চাইবো না শুধু চাইবো একমাত্র আল্লাহ ফাকরুল আলমের কাছ থেকে সুতরাং শিক্ষার্থীরা তোমরা এখন থেকে তোমরা জানবে এই যে শিরিক একটা বড় অপরাধ তোমরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবো না তার সাথে অংশ সাব্যস্ত করবো না আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই তিনি কারো কাছে জন্মগ্রহণ করেন নাই এটা সবাইকে মেনে মনে রাখতে হবে এবং এখন আমি তোমাদের কাছে নিয়ে যাবো ফার্স্ট ইমানই মুফাসসাল ইমান মুফাসসাল ইমান অর্থ বিশ্বাস অর্থাৎ আমরা যে ইমান আল্লাহ মুফাসসাল অর্থাৎ বিস্তারিত ইমানের বর্ণনা ইমানে মুফাসসাল আমরা পূর্ববর্তী ক্লাসের মধ্যে পড়েছিলাম ইমানে মুজমাল সেখানে আমরা আল্লাহর অন্যান্য নাম এবং তার সুন্দর সুন্দর নাম এবং সিফাত সম্পর্কে জেনেছিলাম আমরা আজকে আলোচনা করবো আল্লাহ ইমানে মুফাসসাল ইমানে মুফাসসাল হচ্ছে আমরা যে মুসলমান আমরা যে ইমান আনলাম আমরা কিসের উপর ইমান আনলাম সেটার সত্যায়িত করে সেটাকে আরো বেশি দৃঢ় করা হচ্ছে ইমানে মুফাসসাল ইমানে মুফাসসালের সাতটা শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে আমি এখন আলোচনা করবো آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله অর্থাৎ আমি ঈমান আনলাম কার উপর আল্লাহর উপর بالله آمنت আমি ঈমান এনেছি بالله আল্লাহর প্রতি وملائكته তার ফেরেশতাগণের প্রতি তার যে সমস্ত ফেরেশতাগণ রয়েছে তাদের প্রতি আমি ঈমান আনলাম ওয়া কুতুবিহি তার কিতাব সমূহের প্রতি ওয়া রুসুলিহি তার রাসূলগণের প্রতি ওয়াল ইয়াউমিল আখিরি অর্থাৎ শেষ দিবসের প্রতি আমি ঈমান আনলাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভালোমন্দ তাকদীরের প্রতি যে ভালোমন্দ যা কিছু হোক বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাকে বিশ্বাস করা এটাও একটা ঈমান এবং সর্বশেষ মিনাল্লাহি তাআলা ওয়াল বাইতি বাদাল মাউত মৃত্যু ফর পুনরুত্থানের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবে সেটা আমরা বিশ্বাস করি এগুলো আমি আলোচনা করলাম এখন আমি বিস্তারিতভাবে ঈমান এই মুফাসসাল প্রতি আলোচনা করব তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে আমি বললাম প্রথমে বলছি আমানতু বিল্লাহি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে একক সত্তা যার কোনো দ্বিতীয় সত্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ মধ্যে ইশার করছেন কুল হুয়াল্লাহু আহাদ কি নবী আপনি বলুন আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছে এক তার কোনো কি নাই আল্লাহু সামাদ তার কোনো শরীক নাই তার কোনো অংশীদার নাই তাহলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার কোনো সন্তান নাই তার কোনো সম্পত্তি নাই তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই তার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেন নাই এবং তিনি এক এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে ইশার করেছেন আমার কুল বলছেন আল্লাহ হাত কুল হু আল্লাহ হাত তার কুল হে নবী আপনি বলুন আল্লাহ হাত আল্লাহ এক তাহলে আমরা এই সূরা ইখলাসের মধ্যে আমরা বিশ্বাস করি কারণ সূরা ইখলাস হচ্ছে আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ যে এক তার সত্তা তার গুণাবলী এখানে প্রকাশ করেছেন এরপর আমি আমাদের আজকে ফিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দয়া করে আমাদেরকে যে আমাদের সৃষ্টি করেছেন আমাদেরকে হাত দিয়েছেন আমাদেরকে চোখ দিয়েছেন নাক দিয়েছেন আমাদের কান দিয়েছেন আমাদের বিবেক দিয়েছেন এই সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত
তাহলে এটা বলছে আল্লাহ তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, সেজন্য আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম। কেননা এক সৃষ্টি ছাড়া অন্য কাউকে বিশ্বাস করা যাবে না। যত ধরনের ফেরেশতা আছে সবাই প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে, ইমান আনতে হবে। এটাও একটা ইমানের শাখা। প্রথমে বলবো হযরত জিব্রাইল আলাইহিসসালাম। হযরত জিব্রাইল আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহ তাআলার বাণী নবী রাসূলগণের নিকট পৌঁছে দিতেন। এটা ছিল কি আল্লাহ হযরত জিব্রাইল আলাইহিসসালাম এই পৃথিবীর বুকে অসংখ্যবার অসংখ্যবার এই পৃথিবীর বুকে এসেছেন নবী রাসূলদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তার নবীগণের প্রতি নাযিল করেছেন সেগুলো হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবী রাসূলগণের প্রতি এসে তাদের নিকট প্রেরণ করেছেন। যে আমাদের কোরআন শরীফ আমরা পেয়েছি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে বাণী পৌঁছে দিয়েছেন, এই যে কোরআন শরীফ তাও আল্লাহর বাণী জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ রাসূলের কাছে দান করেছেন। এই যে জিব্রাইল আলাইহিস সালাম অত্যন্ত অত্যন্ত সাহাবীদের মধ্যে একজন বড় সাহাবী, ফেরেশতাদের মধ্যে একজন বড় ফেরেশতা। এবং আমি দ্বিতীয় আলোচনা করবো হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত মিকাইল আলাইহিস সালাম হচ্ছে কি আজকে আমরা পৃথিবীর মধ্যে এই যে রিজিক বুক করতেছি, যা কিছু বুক করতেছি সব কিছু বণ্টন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন হযরত মিকাইল আলাইহিস সালামকে। এবং হযরত ইসরাফিল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম দায়িত্ব হচ্ছে অনেক। এই যে একদিন এই কিয়ামত ধ্বংস, এই পৃথিবী ধ্বংস হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে হে ইসরাফিল আলাইহিসসালাম তুমি কি করো, সিংহে ফুঁক দাও। যখনই হযরত ইসরাফিল সিংহে ফুঁক দিবে তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং সর্বশেষ হযরত আজরাইল আলাইহিসসালাম, হযরত আলাইহিসসালাম সবাই আমরা জানি মালাকুল মউত, যিনি আমাদের সবার যখন আমাদের হায়াত ফুরে যাবে, আমাদের বাজেট ফুরে যাবে, তখন আমাদের প্রাণ আমাদের বাড়িতে চলে যাবে, আমাদের রূপ কব্দ করে যাবে, তখন আমরা শেষ নিঃশ্বাসটা করবো, আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবো। এই যে সাধারণ ফেরেশতাদের অনেক বড় বড় দায়িত্ব, এই যে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। যত ফেরেশতা আছে কিরমান কাতিবিন থেকে শুরু করে যত রকম ফেরেশতা আছে সবার প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এইটা হচ্ছে ইমানের দাবি। এবং ওয়াকুতুবিহি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন 160টি সহিফা নাযিল করেছেন, কিতাব নাযিল করেছেন আসমানি কিতাব, তার মধ্যে বড় কিতাব হচ্ছে 60টা, তাওরাত জবুর ইঞ্জিল কোরআন শরীফ। এই যে তাওরাত জবুর ইঞ্জিল সেগুলো বিশ্বাস করতে হবে, কেননা তাওরাত জবুর ইঞ্জিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের ইসলাম ধর্ম, এই যে আমাদের শ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে আগমন করবে, কোরআন শরীফ আসবে, সেগুলো ওখানে আলোচনা করা, ওখানে বিস্তৃত আলোচনা করা হয়েছিল। কোরআন শরীফ আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত কিতাব সেগুলোকে রহিত করে দিয়েছেন। এবং কোরআন শরীফ যে আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমরা বিশ্বাস করব কোরআনের প্রতি, তাওরাতের প্রতি, জাবুর ইঞ্জিল সবগুলো বিষয়ে আমরা বিশ্বাস করব। কেননা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে আমাদের কীভাবে আমরা চলবো, চলাফেরা করবো, আমরা আল্লাহকে বিশ্বাস করবো, আমরা রাসূলকে বিশ্বাস করবো, নবীকে বিশ্বাস করবো, যাবতীয় বিষয়ে হুকুম আহকাম মেনে চলবো সব কিছু আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে সেজন্য আমরা সেটা বিশ্বাস করবো। তাহলে আমাদেরকে মানতে হবে রাষ্ট্রসিংহী ওয়কুতুবি ওয়ারসুলিহি, অর্থাৎ তার রাসূলগণের প্রতি, তার রাসূলগণ যে সত্য, যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু এই আমাদের জন্য হযরত জিব্রাইল ইসলামের মাধ্যমে প্রেরণ করছেন, নবী রাসূলগণ আমাদেরকে সেগুলো শিক্ষা দিয়েছেন, আমাদের প্রত্যেক নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমাদের প্রাণের নবী, আমাদের জানের নবী, সেটা আমাদের বিশ্বাস করতে হবে, সে তার দেখানো পথ অনুসারে আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা উভয় জাহানে কামিয়াব হতে পারবো, দুনিয়ার মধ্যেও আমরা কামিয়াব হবো এবং আখিরাতের মধ্যেও আমরা কামিয়াব হবো। সেজন্য আমাদেরকে
ওয়ারসুলিহি অর্থাৎ প্রত্যেক নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে। এরপর আমি আসতেছি ওয়াল ইয়াউমিল আখিরি অর্থাৎ শেষ দিবস, শেষ দিবসটা কখন? একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী আগের কিছু ছিল না, বর্তমান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে অসংখ্য নাজমের মধ্যে বরফ করে দিচ্ছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য অসংখ্য অসংখ্য বিভিন্ন ফসল পাখি গাছপালা 18,000 মাখলুকের সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু এই মানুষের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমাদের ক্ষেত্রে হবে এই যে পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পরে যে কেয়ামত হবে, ওখানে আমাদেরকে অনেক অনেক দিন থাকতে হবে, সে কেয়ামতের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে একটা ইমানের দাবি, ইমানের শাখার মধ্যে এটা একটা শাখা। ওয়াল কাদির এবার আসছে ওয়াল খায়রিহি, ওয়াল কাদির খায়রিহি ওয়া শাররিহি। ওয়াল কাদির তাকদির খায়র মানে উত্তম, ভালো, শাররিহি খারাপ। অর্থাৎ আমরা তাকদিরের প্রতি বিশ্বাস করবো, খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু করো সব কিছু আল্লাহর তরফ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যা কিছু ইচ্ছা করে সেটাই আমাদের জন্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য কোনো ভালো এই কল্যাণ, যদি আমরা যখন কোনো কাজে কল্যাণ হয় সেটাও আমরা আল্লাহর তরফ থেকে তাকদিরকে বিশ্বাস করবো, এবং যদি আমাদের আমাদের কোনো খারাপ ঘটনা ঘটে সেটাও আল্লাহর পক্ষ থেকে তাকদির লেখা ছিল সেটা আমরা বিশ্বাস করব। তার মানে এই নয় যে আমরা খারাপ কাজ করবো, সেটা না, আমাদের তাকদিরে যা লেখা আছে ভালো মন্দ খারাপ, আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের মত, আমাদের কোনো ঘটনা প্রত্যেকটা কাজে আমরা আল্লাহর প্রতি তাকদিরের প্রতি বিশ্বাস করব, তাহলে আমরা ইমানদার হিসেবে নিজেদের দাবি করতে পারবো। এখন আসতেছে ওয়াশার মিনাল্লাহি তাআলা ওয়াল বাআথি বাদাল মাউত অর্থাৎ আল্লাহ বলেন যে আমাদেরকে কিয়ামতের এই যে আমাদের হায়াত শেষ করে আমাদের মৃত্যু হবে, ওয়াল বাসে বাদ মত অর্থাৎ আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবে, সেটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তাহলে আমি আজকে আলোচনা করলাম ইমান মুহসান আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদ মত। আমাদেরকে এই যে ইমান মুহসানের যে 7টা দাবি রয়েছে সেগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে। আমি যদি সেখান থেকে একটা বিশ্বাস না করি তাহলে আমি নিজেকে ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে পারবো না, আল্লাহর বান্দা নবীর উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারবো না। আমাকে যদি আমি যে একজন মুসলমান, আমি আমার পরিচয় আমি একজন মুসলমান, আমি আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করি, তাহলে আমাদেরকে অবশ্যই ইমান মুহসানকে বিশ্বাস করতে হবে, সেই মতে সেই পথে আমাদেরকে হাঁটতে হবে, সেই পথ অনুসরণ করে আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ইমান মুফাসসালটা শিখবে, মুখস্থ করবে, এবং সেই এই যে ইমান মুফাসসালের প্রত্যেকটা অর্থ নিজেরা ধারণ করবে, এই সেই মতে নিজেরা আমল করবে এবং নিজেদেরকে ফলিত করবে। এবং আমি তোমাদেরকে এখন আমাদের ফাটাসের পাঠ 6 এই পাঠের নাম হচ্ছে আল আসমা উল হুসনা। আল আসমা, আসমা উন এটা হচ্ছে ইসিম, ইসিম শব্দের বহুবচন, ইসিম শব্দ অর্থ হচ্ছে নাম, ইসিম ইসিম শব্দ হচ্ছে নাম, ইসিম থেকে আসছে আসমাউ অর্থাৎ নাম সমূহ, হুসনা হুসনা শব্দ বহুবচন, এটা হচ্ছে হুসনুন, হুসন শব্দের অর্থ হচ্ছে কি সুন্দর, আর হুসনা অর্থ হচ্ছে সুন্দর সুন্দর, অর্থাৎ আল আসমাউল হুসনা শব্দের অর্থ হচ্ছে কি সুন্দর সুন্দর নাম সমূহ। তার আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য তার সুন্দর সুন্দর নাম রয়েছে, তার অসংখ্য অসংখ্য সুন্দর নাম যদি সেগুলো দিয়ে আমরা তার কাছে প্রার্থনা করি আমরা সেগুলো পাবো। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে দয়ালু মেহেরবান, আল্লাহ হচ্ছে গফফার গফফার, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম, আল্লাহ হচ্ছে জব্বার, আল্লাহ খালেক, আল্লাহ মালেক, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ, আল্লাহ হচ্ছে সবু, আল্লাহ খাবির, অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন। তাহলে আমাদেরকে এই বিষয়ে আল্লাহ ফাকরবুল আলমিনের সুন্দর সুন্দর নাম সেগুলো জানতে হবে। আল্লাহ ফাকরবুল আলমিন অসংখ্য অসংখ্য সিফাতের নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে, তার মধ্যে আমরা সবাই 99টা নাম সম্পর্কে জানি, আমাদেরকে সেই 99টা নাম জানতে হবে, সেগুলো মুখস্থ করতে হবে। এবং আমি যদি দুনিয়ার মধ্যে সেই 99টা নাম জানতে পারি, সেই মতো আমল করি, তাহলে আমরা কখনো ইসলামের সঠিক পথ থেকে বিচ্যুত হব না, আমরা ইসলামের সঠিক পথে থাকবো। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আল আসমাউল হুসনা এখানে কয়েকটা নাম নিয়ে আলোচনা করব। আমি প্রথম আলোচনা করব আল্লাহ হাইয়ুন অর্থাৎ আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, আল্লাহ আল্লাহ হাইয়ুন, আল্লাহ চিরঞ্জীব অর্থাৎ তিনি সবসময় আছেন, আগে ছিলেন এখন আছেন থাকবেন, তিনি কখনো নিদ্রা যাবেন না। আল্লাহ ফখর আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইশাদ করেছেন
بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم যেটা আমরা আয়াত কুরসি শুনে জানি পবিত্র কোরআনের মধ্যে সর্বোত্তম আয়াত হচ্ছে এই আয়াতটা এই আয়াতের মধ্যে পবিত্র কোরআন সম্বন্ধে কোনো আয়াত নাই তাহলে এটার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অর্থাৎ আল্লাহ হচ্ছে তিনি এক আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তার সমতুল্য কেউ নাই আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এবং তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন এক ও দ্বিতীয় তার কোনো তিনি চিরঞ্জীব চিরস্থায়ী লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম অর্থাৎ তাকে নিদ্রা কখনো স্পর্শ করে না আল্লাহ রাব্বুল আলামিন সবসময় জেগে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন কখন কোথায় কি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সারা বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল সব কিছু জানেন এইটা হচ্ছে কি আমাদের ইমানের বিশ্বাস আল্লাহ রাব্বুল কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে না তোমরা সবসময় মনে রাখবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী তিনি কখন নিদ্রায় যান না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও তিনি কখনো তাকে কখনো নিদ্রা স্পর্শ করেন না তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আমাদেরকে এরপর আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছে আল্লাহু কাইয়ুম অর্থাৎ আল্লাহ সে চিরস্থায়ী এই যে পৃথিবী আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন এই যে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন এই যে আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা অসংখ্য অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি এই সব কিছু হচ্ছে কি আল্লাহর সৃষ্টি আল্লাহ এই সব কিছু কি ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের যে অস্তিত্ব আল্লাহর সেই তিনি থাকবেন আমরা সবাই ধ্বংস হয়ে যাবো একদিন এই পৃথিবী কোনো কিছু থাকবে না আমরা ধ্বংস হয়ে যাবো কিন্তু আল্লাহর আলামিন থাকবেন আল্লাহু আজিজুন দু ইন্তিকাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু কাইয়ুম তিনি চিরস্থায়ী এবং তিনি সবসময় আছেন এবং ছিলেন আছেন থাকবেন এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এখন আমরা আল্লাহু আজিজুন অর্থাৎ তিনি মহাপরাক্রমশালী অর্থাৎ তিনি যেমন রহিম তেমন তিনি কঠোর আল্লাহ রাব্বুল আলামিন দয়ার শেষ নাই মায়ার শেষ নাই কিন্তু তিনি যখন কঠোর হন তখন তার কঠোরতারও শেষ নাই আল্লাহ অর্থাৎ আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন একদিন কিয়ামতের যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কিয়ামতের মধ্যে আমাদেরকে প্রত্যেকটা কিছু হিসাব দিতে হবে জর্রা জর্রা করে হিসাব দিতে হবে আল্লাহ আজিজুন দু ইন্তিকাম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অত্যন্ত মহাপরাক্রমশালী এবং তিনি দণ্ডদানকারী অর্থাৎ আমরা যা কিছু করেছি সেগুলো অবশ্যই হিসাব দিতে হবে এবং তিনি আমাদেরকে অবশ্যই দণ্ড দিবেন যদি আমরা ভালো কাজ না করি তার শরীয়ত মতো আমরা না চলি তাহলে এখন আল্লাহ খবির খবিরাত তিনি জানেন আল্লাহ খবির আল্লাহ আলিমুল আল্লাহ রাব্বুল কোরআন শরীফ বলেছেন আল্লাহ খবির অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন সব কিছু সম্পর্কে ধারণা রাখেন আমরা কখন কি হচ্ছে আমাদের অন্তরে কি চাই না আছে সব কিছু আল্লাহ জানেন এরপর আমি আল্লাহ রাব্বুল আল্লাহ সবর অর্থাৎ সবর সম্পর্ক ধৈর্যশীল আল্লাহ যারা ধৈর্যশীল থাকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তাদের সাথে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন তা নিশ্চয় আল্লাহ তিনি ধৈর্যশীলদের সাথেই আছেন অর্থাৎ আমাদেরকে এই ধৈর্য নিয়ে চলতে হবে আমরা প্রত্যেকটা কাজ